সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। সেটি হচ্ছে যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদের এবছরের যে ভর্তি নির্দেশিকাটি প্রকাশিত করেছে সেটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং তোমরা আবেদন করার আগে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যাতে তোমাদের আবেদন করার সময় কোনো প্রকার ভুলভ্রান্তি না হয়। আর এই বিজ্ঞপ্তি সম্পর্কে যাবতীয় বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী সমস্ত ভিডিও তুমি সবার আগে পেতে পারো। আর একটা কথা, সেটা হচ্ছে যে ভিডিও শেষ পর্যন্ত দেখার পর যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবে এবং তোমার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো চলো বিস্তারিত দেখে নেওয়া যাক যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এবং তোমাদের জন্য কী ভর্তি প্রক্রিয়ায় কী শর্ত প্রকাশ করা হয়েছে। তো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী যে স্নাতক ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে ভর্তির জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। তোমরা আবেদনের ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আবেদনের ডেট শুরু হওয়ার সাথে সাথেই তোমরা সেই লিঙ্কে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারো। তো দেখা যাক যে আবেদনের যোগ্যতা হিসেবে এখানে দেওয়া হয়েছে যে জেনারেল সায়েন্স আর টেকনোলজি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে, অর্থাৎ জিএসটিতে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে তারাই শুধু আবেদন করতে পারবে। এসব অনুষদ বিভাগ দেখা যাক যে এখানে কতে রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 50টি আসন রয়েছে, এবং জিএসটি এই ইউনিট ভর্তি পরীক্ষাতে গণিত বিষয়ে অবশ্যই উত্তর করতে হবে, তাহলে তুমি এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে, এবং জিএসটিতে গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরকে ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ এখানে গণিত বিষয়ের যে নাম্বার সেটিকেই অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স, এই বায়োলজিক্যাল সায়েন্সের এই অনুষদে তোমার সাবজেক্ট রয়েছে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল, এখানে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজিতে 25টি সিট রয়েছে, এবং জিএসটিতে এই ইউনিটে ভর্তি পরীক্ষাতে জীববিজ্ঞান বিষয়ে অবশ্যই তোমার উত্তর করতে হবে, এবং জিএসটিতে জীববিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরকে ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বিজনেস স্টাডিজ অনুষদে তোমার রয়েছে ম্যানেজমেন্টে 50টি আসন, এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এখানে রয়েছে 25টি সিট, এবং জিএসটিতে সি ইউনিটে ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে অবশ্যই এক্ষেত্রে কোনো শর্ত পূরণ করতে হবে না, এবং জিএসটিতে ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরকে ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাওয়া মোট 4টি অনুষদে 175টি সিট রয়েছে, এবং তোমাদের যারা এই শর্তগুলো পূরণ হবে তারা এই এখানে আবেদন করতে পারবে। এরপরে রয়েছে যে বিজনেস স্টাডিজ, এই বিভাগ পরিবর্তনের যে ক্ষেত্রে বিজনেস স্টাডিজে ম্যানেজমেন্ট এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এখানে সিট রয়েছে। তো জিএসটি ইউনিট থেকে যারা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অনুষদে মানে ম্যানেজমেন্ট এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিস্ট ম্যানেজমেন্ট বিভাগে আবেদন করতে ইচ্ছুক সে সকল শিক্ষার্থীদের অবশ্যই জিএসটি ইউনিটে ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে উত্তর করতে হবে, এবং গণিতে প্রাপ্ত নম্বরকে ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে। এবং যারা বি ইউনিট হতে এই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা বিজনেস স্টাডিজ অনুষদে আবেদন করতে চাও তারা এইচএসসি ও সমমান পরীক্ষা অর্থনীতি বা পরিসংখ্যান বিষয় থাকতে হবে, এবং যাদের অর্থনীতি পরিসংখ্যান রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবে। এরপর হচ্ছে যে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আসন বণ্টন, বিভাগ পরিবর্তনের জিএসটি সি ইউনিট হতে বিজনেস স্টাডিজ অনুষদে ভর্তির জন্য 80%, এবং জিএসটি এ ইউনিট হতে বিজ্ঞান স্টাডিজ অনুষদে ভর্তির জন্য 13%, এবং জিএসটি বি ইউনিট হতে বিজনেস স্টাডিজ অনুষদে ভর্তির জন্য 7% আসন সংরক্ষিত থাকবে। উল্লেখ্য যে জিএসটি এ ও বি ইউনিট থেকে যোগ্য প্রার্থীদের পাওয়া না গেলে জিএসটি সি ইউনিট হতে অনুষদে পূরণ করা হবে। এরপর তোমরা জানতে পারছো যে তাদের কোঠা রয়েছে, তারা অবশ্যই কোঠায় আবেদন করবে, এবং কোঠার আবেদনের সময়সীমা এবং আবেদন ফি, অনলাইনে আবেদনের সময়সীমা 5 ডিসেম্বর থেকে শুরু হয়ে 20 ডিসেম্বর পর্যন্ত চলবে, এবং আবেদন ফি 650 টাকা, এবং বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে পৃথকভাবে আবেদন এবং পৃথকভাবে আবেদন ফি বাবদ 650 টাকা প্রদান করতে হবে। অর্থাৎ তুমি যদি যেই বিভাগের থেকে গুচ্ছভর্তি পরীক্ষা দিয়েছো সেই বিভাগে আবেদন করতে চাও তাহলে 650 টাকা দিয়েই হয়ে যাবে, এবং বিভাগ পরিবর্তনে আবেদন করতে গেলে তোমাকে আবারও 650 টাকা দিয়ে আবেদন করতে হবে।
তো এরপরে দেখতে পাচ্ছি যে আবেদনের পদ্ধতিটা কি। আবেদনের পদ্ধতিটা হচ্ছে, আবেদনের জন্য শিক্ষার্থীকে যেই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, ওই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে লগ ইন করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় মোবাইল ফোন নম্বর ও পাসওয়ার্ড প্রদান করতে হবে, যা পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হবে এবং একটি মোবাইল ফোন নম্বর দিয়ে কেবল একজন শিক্ষার্থী আবেদন করতে পারবে। তোমরা ইতিমধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফেলেছো, তো এইগুলো ডিটেলস সম্পর্কে অত কিছু বলার নেই, কারণ তোমরা ইতিমধ্যে যে অনেক ভার্সিটিতে আবেদন করেছো তোমরা বুঝে গেছো যে কীভাবে আবেদন করতে হয়, সেই একই সেম প্রসেসে তোমাদের আবেদন করতে হবে। তো তোমরা যদি এখনও আবেদন করে না থাকো তাহলে ওয়েট করো কয়েকটা দিন, তো 5 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। তো শুরু হয়ে গেলে তোমাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে কীভাবে আবেদন করতে হবে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি তোমাদের এই বিষয়ে জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং অন্যান্য ভিডিওগুলো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে গুচ্ছের আবেদন ভর্তি নির্দেশিকা বাদ রয়েছে তারা যখন ভর্তি নির্দেশিকা প্রকাশিত করবে অবশ্যই সাথে সাথে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো। তো সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।